আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন যে কুয়েতের মধ্যে লকডাউন দেওয়া হয়েছে কারফিউর আওতায় থাকবে না পঁচিশ ক্যাটাগরির লোক তার বিস্তারিত নিউজ আপনাদেরকে জানিয়ে দিব আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটি নাটেন দেখবেন আপনারা সকলেই জানেন যে কুয়েতের মধ্যে করোনা পরিস্থিতি খুবই অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে যেমন বাড়ছে দিন দিন মৃত্যুর সংখ্যা তেমনি দিন দিন আক্রান্ত সংখ্যাও বাড়ছে এই নিয়ে হচ্ছে বিভিন্ন নেওয়া পদক্ষেপ কুয়েতের সরকারি সূত্রে আলকাবাস জানিয়েছে যে দেশে করোনা সংক্রমণের হ্রাস পাবে না বরং সংক্রমণের হার ক্রমবর্ধমান হারে দিনে দুই হাজারে পৌঁছে যাবে বলে আশঙ্কা প্রকাশ করে হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং আপনারা যারা এখনো অসাবধানতা বশত চলাফেরা করছেন আপনারা সাবধান হন স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সরকার কর্তৃক নিয়মকানুন মেনে চলুন যাতে করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে পারে কুয়েতের করোনা পরিস্থিতি অস্বাভাবিকে চলে যাওয়ার কারণে কুয়েতের মধ্যে দেওয়া হয়েছে লকডাউন এই কারফিউর আওতায় থাকবে না পঁচিশ ক্যাটাগরি লোক কারফিউ চলাকালীন সময় যে সমস্ত ক্যাটাগরির লোকেরা বাহিরে যেতে পারবেন তারা হল কুয়েতের জাতীয় সংসদের স্পিকার এবং সংসদ সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ করা ব্যক্তি বিচারক আর্টনি জেনারেল আর্টনি জেনারেল সহকারী পাবলিক প্রসিকিউশন এবং এদের আটর্নি যারা আছে তারা বাহিরে যেতে পারবে কুয়েতে সেনাবাহিনী ন্যাশনাল গার্ড এবং জেনারেল ফায়ার ফোর্স কুয়েত মন্ত্রণালয়ের অনুমোদিত নির্মাণ প্রকৌশলী সড়ক ও ভূমি পরিবহনের জন্য পাবলিক অথরিটিতে কাজ করা ব্যক্তিরা এর আওতায় পড়বে না কুয়েত মন্ত্রণালয়ের নির্দেশে বিদ্যুৎ কর্মক্ষেত্রে থাকা ঠিকাদাররা কারফিউ চলাকালীন সময়ে বাইরে যেতে পারবে কুয়েত বন্দরগুলোর কর্পোরেশন শ্রমিকরাও কারফিউ চলাকালীন টাইমে বাইরে যেতে পারবে কুয়েত এয়ারওয়েজের কর্মীরা পাইলট কেবিন ক্রু ইঞ্জিন সিনিয়র গ্রাউন্ড সার্ভিস প্রোভাইডররা বাইরে যেতে পারবে কারফিও চলাকালীন সময়ে সিভিল এভিয়েশনের কর্মীদের সাধারণ প্রশাসন এবং বিমান সংস্থার কর্মীরা কুয়েত বিমানবন্দর গ্রাউন্ড সার্ভিস সরবরাহকারীরা বাইরে যেতে পারবে কারফিউ চলাকালীন সময়ে সাধারণ শুল্কে প্রশাসন যাদের বারকোড আইডি থাকবে তারা বাহিরে যেতে পারবে দীর্ঘস্থায়ী অসুস্থে ভোগা রোগ জরুরি স্বাস্থ্য সংক্রান্ত সেবার জন্য বাহিরে যেতে পারবে বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং পরীক্ষাগারের সমস্ত কর্মচারীরা কারফিউ চলাকালীন সময়ে এরা বাইরে যেতে পারবে বন্দরগুলোতে লোড আনলোড শপিং এবং শুল্ক ছাড়পত্রের কাজ করা সংস্থাগুলোর ব্যক্তিরা জাজিরা ইয়ারঅয়েজের কর্মীরা পাইলট প্রযুক্তিগত হোস্ট স্থল ও পরিষেবাকারীরা যাত্রীরা কেবলমাত্র একজন ব্যক্তিকে ভ্রমণকারীকে সাথে সরবরাহ করা এবং সরবরাহ করার অনুমতি দেওয়া হয়েছে মসজিদে ইমাম এবং মোয়াজ্জিন বাইরে যেতে পারবে কিন্তু অনুমোদিত পরিচয়পত্র নিতে হবে চুক্তিবদ্ধ সংস্থাগুলোতে যারা রাস্তা ও ভূমি পরিবহন মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে আছে তারা বাইরে যেতে পারবে তবে অনুমোদিত পরিচয় লাগবে সাফ সাফাই সংস্থাগুলোর প্রকল্পগুলোর পরিচালক এবং তত্ত্বাবধায়নরা পরিষ্কার সংস্থাগুলোর কর্মীরা কুয়েত বলদিয়ার সাথে চুক্তি আছে স্বাস্থ্য প্রক্রিয়াতে এমন ব্যক্তিরা কারফিয় চলাকালীন টাইমেও বাইরে যেতে পারবে মৃত ব্যক্তিদের জন্য কবর খননকারীরা কারফিয় চলাকালীন টাইমে বাইরে যেতে পারবে খাদ্যদ্রব্য সবজি এবং সরবরাহকারী সকল সরবরাহকারী জমিয়ার ব্যক্তিগণ ফিও চলাকালীন টাইমও বাইরে যেতে পারবে আবদালি এবং খামার থেকে সবজি ও ফলগুলো সমবায় সমিতিগুলোতে পরিবহনের জন্য ওয়াফার কোম্পানি শ্রমিকরা কুয়েত মিলস আটা ও বেকার কোম্পানি কুয়েত কেয়ারিং সংস্থার কাজ করা ব্যক্তিরা কারফিও চলাকালীন সময়ে বাইরে যেতে পারবে কুয়েত প্রশাসনের যে সকল অঞ্চলগুলোতে অবস্থিত পানির পাম্প এবং স্টেশনগুলো রয়েছে সেখানকার কর্মীরা যারা সরকারি সংস্থাগুলোর সাথে চুক্তি রয়েছে শুধুমাত্র তারাই বাহিরে বের হতে পারবে এই সব খাতেরগুলোতে যদি কেউ কাজ করে থাকেন তাহলে কারফیو চলাকালীন সময়ে কাজ ছাড়া বাহিরে চলে যাবেন না আবার যে সংস্থাগুলোর সাথে কাজ করেন তাদের থেকে পারমিট নেবেন বা যদি কোনো ক্লিয়ারেন্স লাগে তা জেনে নেবেন কারফিউর সময় বিকাল পাঁচটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত তথ্যগুলো আল রায়ে টুইটার থেকে নেওয়া হয়েছে যদি কেউ অবৈধভাবে জমায়েতে থাকে বা বিভিন্ন আইন বিধি নিষেধ মেনে না চলে তারা ধরা পড়লে কারাবন্দী করা হবে অথবা দশ হাজার দিনার জরিমানা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন জানিয়ে দিব কুয়েতে সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজ বাংলাদেশে প্রতি হাজারে তিন দিনার পাঁচশো নব্বই পয়সা করে এবং এক দিনারে দুইশো টাকা পঞ্চান্ন পয়সা করে এই ছিল কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট এখন জানিয়ে দিব কুয়েতে সর্বশেষ স্বর্ণের দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ষোলো দিনার পাঁচশো নব্বই পয়সা করে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পনেরো দিন আর দুশো তিরিশ পয়সা করে এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম চোদ্দো দিন পাঁচশো বিশ পয়সা করে এই ছিল কুয়েতে সর্বশেষ স্বর্ণের দাম এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ